আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইন্টারকোর্সকে দীর্ঘায়িত করতে প্র্যাকটিস প্রক্রিয়া। এক কথায়, কোনো রকম মেডিসিন, কোনো রকম ভেষজ ব্যতীতই আপনার ইন্টারকোর্সের সময়টা কীভাবে বাড়াবেন। বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় এটাই। তো বন্ধুরা, প্রত্যেকের আকাঙ্ক্ষা, প্রত্যেকের আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে যে ইন্টারকোর্সকে কীভাবে দীর্ঘায়িত করা যায়, দীর্ঘ সময় দেওয়া যায়। অধিকাংশ যুবক ভাই বন্ধু বলে থাকেন যে আমরা একটু আলিঙ্গন, একটু চুম্বন, একটু অধিক ভালোবাসা প্রকাশ করতে গেলেই আমাদের বীর্যপাত হয়ে যায়। মূলত এই ভিডিওটি তাদের জন্যই। তো বন্ধুরা, ইন্টারকোর্সকে দীর্ঘায়িত করার জন্য যে প্র্যাকটিসগুলো আপনাকে নিয়মিত করতে হবে, এর ভিতর অন্যতম হলো প্রস্রাব রোধ প্রক্রিয়া। তো বন্ধুরা, প্রস্রাব রোধ প্রক্রিয়াটা কেমন? যে আপনি প্রস্রাবের বেগ এসেছে বা চাপ দিয়েছে, আপনি এই মুহূর্তে অনেকে বা ছুটে গিয়ে প্রস্রাব করে থাকেন, মূত্রত্যাগ করে থাকেন, তো সরাসরি এই প্রক্রিয়া অবলম্বন না করে আপনি বসে যান, কিন্তু আপনি একটু চেপে যান 5 থেকে 6 সেকেন্ড বা 7 সেকেন্ড। এইভাবে প্রতিনিয়ত আপনি প্র্যাকটিস করলে আপনার ধারণ ক্ষমতা বাড়তে থাকবে। তো বন্ধুরা, আমি আবারও বলছি, প্রথম প্রক্রিয়া হচ্ছে মূত্ররোধ বা প্রস্রাব রোধ প্রক্রিয়া। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে আপনি ইন্টারকোর্স করতে আলিঙ্গন বা ফোরপ্লে, যত সময় ইচ্ছা আপনি ফোরপ্লে করতে পারেন। এর পরবর্তীতে যখন ইন্টারকোর্স করতে গেলে অনেকেই বলে থাকেন 5-7 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যেই বের হয়ে যায়, তাহলে আপনি আপ অ্যান্ড ডাউন এই 5-7 সেকেন্ড না করে আপনি 2 সেকেন্ড করুন বা 3 সেকেন্ড, এরপরে থেমে যান। তো এইভাবে আপনি দেখবেন প্রতিনিয়ত যখন আপনি এভাবে রোধ করার চেষ্টা করবেন যে থেমে যাবেন, আবার কিছুক্ষণ পরে আবার শুরু করবেন, এইভাবে থেমে থেমে আপনি প্র্যাকটিস করতে থাকলে আপনার সময়টা বাড়বে। আর যাদের এর চেয়ে বেশি সময়, 1, 2, 3 বা 5 মিনিট পর্যন্ত সময় দিতে পারেন, তাদের তো বলা যায় সমস্যা নেই বললেই চলে, তারাও কিন্তু এ থেকে সময়টা আরও অনেক বাড়াতে পারেন। তারা যেটা করবেন, শ্বাস রোধ প্রক্রিয়া, যে আপনি ইন্টারকোর্স করছেন, তো যখন মনে হবে যে এটা আপনার বের হয়ে যাবে বা বের হতে পারে, তখন আপনি থেমে যান, দীর্ঘ শ্বাস নিন, জোরে জোরে শ্বাস নিন, আপনার স্ত্রীকে বুঝান যে আপনি একটু ক্লান্ত হয়ে গিয়েছেন। তো এইভাবে যখন আপনি শ্বাসরোধ প্রক্রিয়া চালাতে থাকবেন, দেখবেন ধীরে 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 আপনার সময়টা বাড়তে থাকবে। বন্ধুরা, তৃতীয় প্রক্রিয়াটা হচ্ছে এক্সারসাইজ। আপনার প্রাইভেট অঙ্গের পেশিগুলোকে মজবুত করে আপনি প্রতিদিন বা প্রতিনিয়ত সময়টা বাড়াতে পারেন। তো বন্ধুরা, এই এক্সারসাইজ প্রক্রিয়াটা কেমন? একদম ফ্ল্যাট, সমান সমতল জমিনে আপনি শুয়ে যান। এরপরে কোমরের নিচে আপনার দুটো হাত রেখে প্রথম পাটি আপনি একদম উঠিয়ে নিন। 5 থেকে 10 সেকেন্ড পরিমাণ আপনি সোজা রেখে দিন। এরপরে ডান পাটা নামিয়ে নিন, এরপর বাম পাটা উঠুন, এরপর নামানোর পরে দুটো পাও একত্রে উঠুন, দুটো পাকে একত্রে উঠান। এইভাবে নিয়মিত আপনি এক্সারসাইজ করতে থাকলে আপনার প্রাইভেট অঙ্গের পেশিগুলো মজবুত হতে থাকবে, আর পেশি মজবুত হলে আলটিমেটলি আপনার সময়টা বাড়তে থাকবে। তো বন্ধুরা, মাত্র এই তিনটি বিষয় ফলো করেই আপনি আপনার ইন্টারকোর্সের সময়টা বাড়াতে পারেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজগুলোর অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে।
সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।